সৌন্দর্য কেবল শরীরে নয় মনেও এই স্লোগানই আয়োজিত হয় বিভিন্ন দেশে বিভিন্ন সুন্দরী প্রতিযোগিতা সেই ধারাবাহিকতায় বাংলাদেশে আয়োজিত হয় নানা প্রতিযোগিতা আগামী মে মাসে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত মিস ইউনিভার্স 2020 প্রতিযোগিতায় 69তম মূল মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে প্রস্তুত হচ্ছেন মিস ইউনিভার্স বাংলাদেশ 2020 এর মুকুটজয়ী এপ্রিলের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে মিস ইউনিভার্স বাংলাদেশের গ্র্যান্ড ফিনালে ট্র্যাক থেকে এসেছি আমি বলবো যে আমি ওদের জন্য কিছু করতে চাই অ্যান্ড আমি যদি জিতে গিয়ে বাংলাদেশকে প্রেজেন্ট করতে পারি ইন্টারন্যাশনালি ইন মিস ইউনিভার্স প্ল্যাটফর্ম আই উড ডেফিনেটলি ওয়ার্ক ফর এনি কাইন্ড অফ ইন্ডিজিনাস পিপল অফ এনিওয়্যার অফ দ্য ওয়ার্ল্ড এমন স্বপ্ন নিয়ে দেশের নানা অঞ্চলের তরুণী এক প্ল্যাটফর্মে নিজেকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে দৃঢ় প্রতিজ্ঞ এবারের প্রতিযোগিতায় নাম নিবন্ধন করেন 9256 জনেরও বেশি প্রতিযোগী প্রাথমিক বাছাইয়ের পর অডিশনে ডাক পান 500 জন প্রতিযোগী সেখান থেকে নানা চড়াই উৎরাই পেরিয়ে 10 জন প্রতিযোগী প্রস্তুত এখন গ্র্যান্ড ফিনালে লড়তে আই ওয়াজ কনফিডেন্ট ফ্রম বিগিনিং যে হ্যাঁ আমি যেতে পারবো আই উইল ইন দ্য টপ ইনশাআল্লাহ সো ওই কনফিডেন্টটা ক্যারি করেই হচ্ছে এই পর্যন্ত আসা এই সব স্বপ্নবিলাসী তরুণীদের জীবনযাত্রা ঠিক আগের মতো নেই এখনকার সময়টা যেন একটু অন্যরকম ডিসিপ্লিন লাইফ প্রপারলি খাবার খাওয়া সবার সঙ্গে খুব স্পেসিফিকভাবে কথা বলা সবার সঙ্গে মেশা এখানে যে আরও 10টা মেয়ে আছে ওদের সঙ্গে একটা ফ্রেন্ডশিপ করা ওদের সঙ্গে আড্ডা একটা কমপ্লিট ডিফারেন্ট লাইফ সেরা 10 নিয়ে সম্প্রতি আয়োজকরা মুখোমুখি হয়েছিলেন গণমাধ্যমের তাতে জানা গেল পিছনের গল্প বাংলাদেশের মেয়েদেরকে একটা এম্পাওয়ার্ড একটা প্ল্যাটফর্ম করে দেবো যেখান থেকে নেতা আসবেন লিডার্স আসবেন ট্যালেন্টেড মেয়েরা আসবে এবং আমাদের এই সোসাইটিতে মিনিংফুলি কন্ট্রিবিউট করতে পারবে সেরা 10 নির্বাচিত হলেও ফাইনালের জন্য এখনো কিছু ধাপ বাকি জয়ী হওয়ার স্বপ্নে বিভোর এক একজন প্রতিযোগী থেকে টপ 10 থেকে ফার্স্টে টপ 5 এ আসবে তারপর টপ 5 থেকে হচ্ছে টপ 3 তে যাবে তো এখনো বোঝা যাচ্ছে যে অনেক ধাপ বাকি মিস ইউনিভার্স বাংলাদেশের বিজয়ী হলে আমি পরের মুহূর্ত থেকে মিস ইউনিভার্স জেতার প্রস্তুতি নেওয়া শুরু করব গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল 20 মার্চ কিন্তু স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং মুজিব বর্ষ পালন উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ নির্দেশনা দিয়েছে 17 থেকে 26 মার্চ সব ধরনের অনুষ্ঠান স্থগিত রাখার আর তাই এপ্রিলের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে মিস ইউনিভার্স বাংলাদেশ 2020 গ্র্যান্ড ফিনালে সৌন্দর্য আপেক্ষিক হলেও সৃষ্টির শুরু থেকেই মানুষ সুন্দরের পূজারি হৃদয়ের অন্তর্নিহিত সৌন্দর্যের বহিঃপ্রকাশই এই প্রতিযোগিতার মূল মন্ত্র এখন দেখার পালা কার মাথায় শোভা পায় সেই সৌন্দর্যের মুকুট আহমেদ তাওকির শোবিজ টুনাইট